কলিজা সিঙ্গারা একটু বেশিই টেস্টি হয় যদি এই রেসিপিতে বানান, আর সাথে থাকছে ঠিকঠাক একটা সিঙ্গারার গুলা, যেটা না হলে কিন্তু সিঙ্গারা ভালো হবে না। আজকে চলুন রেসিপিটা দেখে আসি। প্রথমে হচ্ছে আমরা কলিজা দিয়ে পুর বানিয়ে নিচ্ছি। 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর এখানে 2 থেকে 3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেলের সাথে আর পাঁচফোড়নের সাথে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে 1/4 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপর এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর ছোট কিউব করে কেটে নেওয়া 1টা আলু আর 1 কাপের মতো ছোট ছোট টুকরো করে নেওয়া কলিজা। কলিজা হচ্ছে আমি আগে থেকে গরম পানিতে ফুটিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। কলিজা যেহেতু আগে থেকে ফাঁপ দেওয়া আর হচ্ছে এখানে আমি ছোট টুকরো করে কেটেছি, এর জন্য সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমাদের কলিজার পুরটা রান্না হয়ে গেছে, আর এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা। তারপর এখানে 1/4 কাপ তেলের সাথে আমি হচ্ছে পানি মিশিয়ে নিয়েছি। তারপর ময়দাটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এই তেল আর পানির মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। সিঙ্গারার গুলাটা একদম এই রেসিপিতে গুলবেন। তো এরকম করে হচ্ছে গুলে নিয়েছি, আর একটা সফট ডো হয়ে গেছে এখন। আর এটাকে আপনি 10 মিনিটের মতো রেস্টে দিলে হয়ে যাবে, এর বেশি সময় লাগবে না। তো এখান থেকে হচ্ছে আমি 5টা ডোর মতো বানিয়ে নিয়েছি, তার মানে এটা দিয়ে আমাদের 10টা সিঙ্গারা হয়ে যাবে। একটু লম্বা সাইজের রুটি বানিয়ে মাঝ বরাবর এভাবে করে কেটে নিয়েছি, আর সাইডে এভাবে করে পানি লাগিয়ে নিচ্ছি। সিঙ্গারা বাসটা আপনার পছন্দ মতো যে কোনোভাবে দিতে পারেন। এভাবে করে প্রথমে হচ্ছে দিয়ে পুরটা মাঝখানে দিয়ে সাইডটা হচ্ছে চেপে চেপে বন্ধ করে দিতে পারেন। এভাবেও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে সাইডটাকে এভাবে মুড়িয়ে তারপর হচ্ছে বানাতে পারেন। তো আমি আজকে সবগুলো সিঙ্গারা এভাবে বানিয়ে নিচ্ছি। সিঙ্গারার গুলাতে তেলটা একটু বেশি দিলেই গুলাটা বেশি সফট থাকে, আর সেই সাথে সিঙ্গারাও ভালো হয়। তো এভাবে করে বানিয়ে চাইলে কিন্তু জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি হচ্ছে এগুলো ভেজে শেয়ার করছি। প্রথমে কিন্তু তেলটা গরম করে তারপর সিঙ্গারাটা ছাড়িনি, মিডিয়াম আঁচে তেল গরম করে তারপর হচ্ছে সিঙ্গারাগুলো ছেড়েছিলাম। আর এখন হচ্ছে দারুণ একটা কালার চলে এসেছে ভেজে নেওয়ার পর, আর উপরের স্কিনটা কিন্তু দারুণ হয়েছে। আপনি যদি গরম তেলে সিঙ্গারাটা ভাজেন তাহলে কিন্তু উপরটা এরকম মসৃণ হবে না। প্রথমে কুসুম গরম তেলে হচ্ছে সিঙ্গারা ছাড়তে হবে। এখন এই সিঙ্গারাটা গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ মজার হবে। আর ঠিকঠাক একটা গোলার কারণে কিন্তু আজকে সিঙ্গারাটা দারুণ হয়েছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।